সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব। স্যার আর্থার কনন ডয়েল জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 সালে ডাক্তারি পড়া শুরু করেন। ডাক্তারি পড়তে পড়তেই সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। বিটনস ক্রিসমাস অ্যানুয়াল পত্রিকায় 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট গল্পের মাধ্যমে শার্লক হোমসের সঙ্গে আমাদের প্রথম আলাপ। আমাদের আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব প্রথম প্রকাশিত হয় 1892 সালে। প্রধান চরিত্রে শার্লক হোমস, ডক্টর ওয়াটসন এবং ভিক্টর হ্যাদলি। গল্প পাঠে দীপ, শার্লক হোমসের ভূমিকায় মীর, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব। শার্লককে আমি যত বছর চিনি তার মধ্যে এমন মাত্র দুবার হয়েছে যে আমি তার কাছে কোনো মামলা নিয়ে এসেছি। প্রথমটা ছিল কর্নেল ওয়ারবার্টনের পাগল হয়ে যাওয়ার ব্যাপারটা। সেখানে শার্লক তার ডিডাকশনের কামাল দেখাবার অনেক বেশি সুযোগ পেয়েছিল। কিন্তু দ্বিতীয় মামলাটা এতটাই বিচিত্র এবং এতটাই নাটকীয় যে আজ তার গল্পটাই বলি। এটা হলো মিস্টার হ্যাদলির বুড়ো আঙুলের কেস, 1889। আমার তখন সবে বিয়ে হয়েছে। আমি বেকার স্ট্রিটের ফ্ল্যাট ছেড়েছি, নিজের প্র্যাকটিস শুরু করেছি, কিন্তু দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হতো মাঝে মধ্যেই। যেহেতু আমার চেম্বারের কাছেই প্যাডিংটন স্টেশন, অনেক সময় লন্ডনের বাইরে থেকেও রুগী আসতেন আমায় দেখাতে। তাদের অনেককেই ধরে আনতেন আমারই এক পুরনো রুগী। একদিন সকালে, তখন 7টাও বাজেনি, কলিং বেল বেজে উঠল। কাজের লোক এসে বলল প্যাডিংটন স্টেশন থেকে নাকি দুজন এসেছেন আমায় দেখাতে। ট্রেনে করে লন্ডনে ডাক্তার দেখাতে এসেছে মানে ভালো রকম কিছু গোলমাল হয়েছে, এই ভেবে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে দেখি আমার সেই পুরনো পেশেন্ট বগলদাবা করে আর একজন রুগী নিয়ে এসেছেন। চেম্বারে ঢুকে দেখি এক ভদ্রলোক বসে রয়েছেন, বয়স 25-এর আশেপাশে, পরনে স্যুট, মাথার টুপিটা খুলে টেবিলে রাখা, একটা হাতে রুমাল বাঁধা এবং সেই রুমাল রক্তে মাখামাখি। এক্সট্রিমলি সরি ডাক্তারবাবু, আপনাকে এত সকালে বিরক্ত করলাম, কিন্তু রাতে না আমার একটা খুব সিরিয়াস দুর্ঘটনা ঘটে গেছে। আমি ভোরে ট্রেনে প্যাডিংটন এসেই আপনার কাছে চলে এসেছি। আমার কার্ডটা আমি আপনার কাজের লোককে দিয়েছিলাম। ভদ্রলোকের যে মনের সমস্ত জোরের প্রয়োজন হয়েছে স্বাভাবিকভাবে এই কথাগুলো বলতে তা বেশ বুঝতে পারছিলাম। তার পাঠানো কার্ডটা আমার পকেটেই ছিল। এবার বার করে দেখলাম, মিস্টার ভিক্টর হ্যাদলি, হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, 16A ভিক্টোরিয়া স্ট্রিট। সরি আপনাকে একটু অপেক্ষা করালাম, বলুন আপনার হাতে কি হয়েছে? হ্যাঁ, আমার হাতে, ভদ্রলোকের হঠাৎ হাসির জন্যে আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। বুঝলাম যে উনি হিস্টারিক্যাল হয়ে পড়েছেন। শান্ত হন মিস্টার হ্যাদলি, মিস্টার হ্যাদলি, বসুন বসুন, এই নিন জল খান। আমার হাত থেকে জলের গ্লাস নিয়ে ঢক ঢক করে খেয়ে উনি কিছুটা শান্ত হলেন। আমায় ক্ষমা করবেন ডাক্তারবাবু, আমি খুব অসুস্থ। আপনি যদি আমার আঙুলের একটা ব্যবস্থা করেন, মানে এই আঙুলটা যেখানে ছিল। এই বলে ভদ্রলোক নিজের হাতে বাঁধা রুমালটা খুললেন। আমি যা দেখলাম তাতে আমার মতো অভিজ্ঞ ডাক্তারেরও বুক কেঁপে উঠল। হাতের তর্জনী থেকে কোড়ে আঙুল অক্ষত।
কিন্তু বুড়ো আঙুলের জায়গায় রয়েছে একটা দগদগে লাল ঘা। মাই গড, এ তো ভয়ঙ্কর ইঞ্জুরি। আপনার তো তাহলে অনেক ব্লাড লস হয়েছে। হ্যাঁ, তা তো হয়েছেই। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম, জানেন। জ্ঞান ফিরতে দেখি তখনও রক্ত বেরোচ্ছে। আমি তাই এইভাবে রুমাল দিয়ে টাইট করে বেঁধে নিয়েছিলাম। এটা খুবই বুদ্ধিমানের কাজ করেছেন। দেখি আপনার হাতটা। হ্যাদলি আমার দিকে নিজের আহত হাত এগিয়ে দিলেন। এরকম অ্যাক্সিডেন্ট হলো কি করে? ডাক্তারবাবু, এটা অ্যাক্সিডেন্ট নয়। কি বলছেন আপনি? আমি ভদ্রলোকের ক্ষতস্থানে ড্রেসিং করতে করতে বললাম, এটা নিয়ে আপনাকে আর আমি কোনো প্রশ্ন করছি না। আপনার মানসিক অবস্থা আমার বিশেষ সুবিধার মনে হচ্ছে না। না না, আমি এখন আগের থেকে অনেকটা ভালো আছি। তাছাড়াও পুলিশকে তো বলতেই হবে সব ঘটনা, তাই না? আর সে কাহিনী পুলিশ বিশ্বাস করবে কি না তাও আমি জানি না। আমার হাতের এই ক্ষতটাই একটা প্রমাণ, কিন্তু তাছাড়া তো বিশেষ কিছু আমার। আমার এক বন্ধু কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারেন। কে? শার্লক হোমস। ও, আমি ওনার নাম শুনেছি। আপনি ওনার সঙ্গে আমার আলাপ করিয়ে দেবেন? চলুন, আপনাকে সঙ্গে করে নিয়ে যাব আমি। ব্রেকফাস্ট করেছেন? না, মানে এখনো সুযোগ পাইনি। চলুন তাহলে, বেকার স্ট্রিটে ব্রেকফাস্ট করতে করতে আপনি আপনার কথা বলবেন। চট করে দোতলায় গিয়ে আমার স্ত্রীকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তারপর একটা ঘোড়ার গাড়ি ডেকে দুজনেই বেরিয়ে পড়লাম। বেকার স্ট্রিটে পৌঁছে দেখি শার্লক নির্লিপ্তভাবে পাইপ টানছে, গায়ে ড্রেসিং গাউন, হাতে টাইমস। আমাদের দেখতে পেয়ে সে হাসি মুখে উঠে দাঁড়িয়ে আমাদের স্বাগত জানালো এবং সবার জন্য প্রাতরাশ বলল। খেতে খেতে আমাদের কথা শুরু হলো। বলুন মিস্টার হ্যাদলি, আপনার আঙুলের এই দশা কি করে হলো? এই বলে শার্লক আরাম কেদারায় গায়ে লিয়ে দিয়ে চোখ বুঝল। পেশায় আমি হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, বিয়ে করিনি। 7 বছর আমি চাকরি করেছি ভেনার অ্যান্ড ম্যাথিসনে। 2 বছর আগে আমার বাবা মারা যান এবং উত্তরাধিকার সূত্রে আমি বেশ খানিকটা টাকা পাই। সেই টাকা দিয়ে আমি নিজের ব্যবসা শুরু করি, অফিস করি ভিক্টোরিয়া স্ট্রিটে। কিন্তু গত 2 বছরে আমি কাজ পাই মাত্র একটা। গতকাল বসে বসে ভাবছিলাম যে এবার হয়তো ব্যবসা ছেড়ে আমায় আবার চাকরি ধরতে হবে। এমন সময় আমার ক্লার্ক এসে বলল এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছেন। সে আমায় আগন্তুকের কার্ডটাও দিল, যাতে দেখলাম লেখা আছে তার নাম কর্নেল লাইস্যান্ডার স্টার্ক। কয়েক মুহূর্ত পরেই কর্নেল নিজেই ঢুকলেন ঘরে। বয়স আন্দাজ 40-এর কাছাকাছি, একেবারে হাড় জিজিরে রোগা। গোটা মুখে যেন শুধু নাক আর থুতনি ছাড়া আর কিছুই নেই, কিন্তু তাই বলে অসুস্থ নন। তার চোখ দুটো উজ্জ্বল, হ্যাঁ, আর বেশ একটা চনমনে ভাব। আমার দিকে হাত বাড়িয়ে বললেন, মিস্টার হ্যাদলি, যার কাছ থেকে আমি আপনার কথা শুনেছি তিনি আমায় বলেছেন যে শুধু যে আপনি কাজ জানেন তাই নয়, আপনি গোপনীয়তা রক্ষা করতেও জানেন। তাই নাকি? আমায় এরকম দুর্দান্ত ক্যারেক্টার সার্টিফিকেট কে দিল জানতে পারি? নামটা না হয় নাই বললাম, সেই একই মানুষ আমায় এও বলেছেন যে আপনার পরিবার পরিজন বলে কেউ নেই এবং আপনি লন্ডনে একা থাকেন। হ্যাঁ, তা থাকি, কিন্তু তার সঙ্গে আমার কাজের কি সম্পর্ক? আমার কাছে আপনার জন্য একটা কাজ আছে, কিন্তু কাজটা খুবই কনফিডেন্সিয়াল এবং যেহেতু আপনি একা মানুষ আপনার এই ব্যাপারে কাউকে কিছু বেফাস বলে দেওয়ার সম্ভাবনা খুবই কম। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কর্নেল। কথা দিচ্ছেন? ভদ্রলোকের এক কথা স্যার। ভেরি গুড। এই বলে ভদ্রলোক হঠাৎ লাফিয়ে উঠে অফিসের দরজা খুলে প্যাসেজে উঁকি মারলেন।
আমি তাকে বললাম যে এই সময় অফিসে ক্লার্ক থাকে না যে আড়ি পাতবে। সত্যি বলতে কি, আমার না এবার একটু বিরক্তই লাগছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কর্নেল আপনার কাজটা কি একটু বলবেন? এক রাতের কাজের জন্য 50 গিনি, আপনার চলবে? দিব্যি চলবে। এক রাতের বলছি বটে, কিন্তু আপনার ঘন্টা খানেকের বেশি লাগার কথা নয়। একটা হাইড্রোলিক স্ট্যাম্পিং মেশিন নিয়ে আপনার মতামত জানা আমাদের খুব দরকার। মেশিনে একটা একটা গোলমাল হয়েছে, সেটা কি যদি আপনি আমাদের বলে দেন তাহলে আমরা সারানোর ব্যবস্থা করে নেব। এ তো অতি সহজ কাজ। আমরা চাই আপনি দিনের শেষ ট্রেনে আসুন। কোথায় যেতে হবে? বক্সা, এফার, রিডিং থেকে 7 মাইল দূরে। প্যাডিংটন থেকে শেষ ট্রেন ধরলে আপনি 11:15 নাগাদ পৌঁছে যাবেন। সেখান থেকে আরো মাইল সাথে ঘোড়ার গাড়িতে। আমি স্টেশনে থাকবো আপনাকে রিসিভ করতে। কিন্তু তার মানে তো পৌঁছতে পৌঁছতে মাঝরাত হয়ে যাবে, আর তারপরে আর কোনো ট্রেনও নেই, মানে আমায় রাত্রিটা ওখানেই থেকে যেতে হবে। বলছি কাজটা একটু অন্য সময় করা যায় না? হ্যাঁ, আর একটু সকাল সকাল যদি হয়। না, আমাদের রাতেই সুবিধে। সেই কারণেই আপনার মতো একজন নতুন লোককে এতগুলো টাকা দেওয়া হচ্ছে। অবশ্য আপনি যদি রাতে না আসতে পারেন তাহলে আমরা অন্য কাউকে। না 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 না, আমি চলে আসব। কিন্তু মানে কাজটার ব্যাপারে যদি একটু জানতে পারি তাহলে। নিশ্চয়ই। আপনি ফুলার্স আর্থ এর নাম শুনেছেন বোধ হয়। অত্যন্ত দামি জিনিস এবং এদেশে মাত্র 2 জায়গায় পাওয়া যায়। কয়েক বছর আগে রিডিং এর কাছে আমি কিছুটা জমি কিনি। জমি কেনার পর দেখতে পাই যে আমার জমিতে ফুলার্স আর্থ এর একটা ডিপোজিট রয়েছে, কিন্তু সেটা নেহাতি কম। তার থেকে অনেক বেশি রয়েছে আমার 2 প্রতিবেশীর জমিতে। এবার তাদের কোনো ধারণা নেই যে তারা টাকার খনির ওপর বসে আছে, আর আমার ইচ্ছে ছিল তাদের বেশি কিছু না জানিয়ে কম দামে তাদের জমিটা কিনে নেওয়ার। কিন্তু কেনার মতো পয়সা আমার কাছে ছিল না। আমার বন্ধুরা আমায় আইডিয়া দিল, নিজের জমিতে যেটুকু ফুলার্স আর্থ আছে সেটা বার করে বেচে তারপর সেই টাকা দিয়ে প্রতিবেশীদের জমি কেনা যায়। সেই কাজের জন্যই আমরা হাইড্রোলিক প্রেসটা বসাই, যেটা খারাপ হয়েছে। বুঝতেই পারছেন জানাজানি হয়ে গেলে কতটা ক্ষতি হয়ে যেতে পারে আমাদের। এই কারণেই আমাদের গোপনীয়তার প্রয়োজন এবং সেই জন্যই আপনার কাছে আসা। কিন্তু ফুলার্স আর্থ বার করতে হাইড্রোলিক প্রেস কি কাজে লাগবে সেটা বুঝলাম না। আমাদের কাজ করার পদ্ধতি একটু বিচিত্র ধরনের, সে ব্যাপারে আমি বিশেষ আলোচনা করতে চাই না। বুঝতেই পারছেন। যাই হোক, আপনি কি আমাদের কাজ করতে রাজি? হ্যাঁ, রাজি। তাহলে আমি এফোর্ডে আপনার জন্য 11:15 নাগাদ অপেক্ষা করব। আর এই ব্যাপারে দয়া করে কারোর সঙ্গে আলোচনা করবেন না। বিচিত্র। হ্যাঁ, সেটা উনি ঘর থেকে বেরোতেই আমার মনে হলো। কিন্তু তারপর ভাবলাম, এরম কাজের জন্য আমি যে টাকাটা পেতাম উনি আমায় দিচ্ছেন তার 10 গুণ। আর আমার ব্যবসার অবস্থা তো আপনাকে বলেইছি। তাই মন থেকে সব সন্দেহ ঝেড়ে ফেলে সেদিন ডিনার খেয়ে প্যাডিংটন থেকে ট্রেন ধরে রিডিংয়ে পৌঁছলাম। সেখান থেকে অন্য একটি ট্রেন নিয়ে এফোর্ড পৌঁছলাম। তখন ঠিক রাত 11:15। স্টেশন ফাঁকা, একজন মাত্র কুলি বসে আছে। বাইরে বেরিয়ে দেখি স্টার্ক অপেক্ষা করছেন। আমায় দেখে কোনো কথা বললেন না, হাত ধরে আমায় ঘোড়ার গাড়িতে বসালেন এবং ঘোড়ার পিঠে আলতো একটা টোকা মারতেই গাড়ি চলতে শুরু করল। একটাই ঘোড়া? হ্যাঁ, একটাই। রংটা খেয়াল করেছিলেন কি? হ্যাঁ, খয়েরি। ইয়েস, ওঠার সময় রাস্তার আলোয় দেখেছিলাম। ঘোড়ার স্বাস্থ্য? তা বেশ ভালোই। বেশ, তারপর বলুন। পুরো রাস্তাটা স্টার্ক আমার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু আমার সঙ্গে একটা কথাও বললেন না। মাঝে মধ্যে আমি একটা প্রশ্ন করলেও হ্যাঁ বা নাই উত্তর দিলেন। আমরা প্রায় ঘন্টা খানেক চললাম, আন্দাজ 12 মাইল। বাইরে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। খুব খারাপ গ্রামের রাস্তা থেকে যখন শেষে নুড়ি ফেলা পথে ঢুকলো গাড়ি, তখন বুঝলাম যে আমরা পৌঁছে গেছি। গাড়িটা এসে থামলো একটি বাড়ির খোলা দরজার সামনে এবং স্টার্ক গাড়ি থেকে নেমেই সোজা ঢুকে পড়লেন ভেতরে।
পেছন পেছন আমিও ঢুকলাম। একই অন্ধকার, তার উপর একেবারে দোরগোড়া এসে দাঁড়িয়েছিল গাড়ি, কাজেই বাড়ির সামনেটা আমি দেখতে পেলাম না। যে মুহূর্তে আমি ভেতরে ঢুকলাম, আমার পেছনে বাড়ির দরজা বন্ধ হয়ে গেল আর আমি ওই ঘোড়ার গাড়ি চলে যাওয়ার আওয়াজ পেলাম। যে ঘরে আমরা ঢুকলাম সেটা সম্পূর্ণ অন্ধকার। স্টার্ক একটা দেশলাই বার করে জ্বালাতে যাবেন এমন সময় একটি দরজা খুলে ঘরে ঢুকলেন এক মহিলা, তার হাতে একটি লণ্ঠন। তিনি বিদেশি ভাষায় কি একটা বললেন স্টার্ককে। স্টার্ক তার উত্তরে কি বলল আমি ঠিক বুঝলাম না, কিন্তু সেটা শুনে মহিলা আঁতকে উঠলেন। স্টার্ক তার হাত থেকে লণ্ঠনটা ছিনিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিল, তারপর নিজে একটা ঘরের দরজা খুলে আমায় ভেতরে অপেক্ষা করতে বলল। আমি দেখি সেই ঘরের মাঝখানে একটা গোল টেবিলের ওপর কয়েকটা জার্মান বই। ভাবলাম জানলা দিয়ে একবার বাইরে দেখি, কিন্তু জানলা বাইরে থেকে বন্ধ, পুরো বাড়ি নিস্তব্ধ। আমি এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় হঠাৎ করে দরজা খুলে ঘরে ঢুকলেন সেই মহিলা। আপনি এখান থেকে চলে যান, চলে যান। কিন্তু ম্যাডাম, আমি যে কাজটা করতে এসেছি এখানে। ভুলে যান আপনার কাজের কথা, আপনাকে ভগবানের দোহাই, এখান থেকে চলে যান। মিস্টার হোমস, মহিলার মুখে চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি তার পেছনের দরজার দিকে আঙুল দেখালেন। যে দরজা দিয়ে এসেছিলেন চুপচাপ সেই দরজা দিয়ে বেরিয়ে যান, কেউ আপনাকে আটকাবে না। আপনি মহিলা আর কিছু বলার আগেই উপরতলা থেকে একটা দরজা বন্ধ করার আওয়াজ এলো, এবং তারপরে সিঁড়িতে পায়ের শব্দ। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মহিলা কথা বন্ধ করে যেদিক দিয়ে এসেছিলেন সেই দিক দিয়ে বেরিয়ে গেলেন। তার কয়েক মুহূর্ত পরেই ঘরে ঢুকলেন স্টার্ক এবং তার সঙ্গে বেটে মোটা দাড়িওয়ালা এক ভদ্রলোক। আলাপ করিয়ে দিই, মিস্টার হ্যাডলি, ইনি মিস্টার ফার্গুসন, আমার ম্যানেজার। আচ্ছা, এই দরজাটা তো আমি বন্ধ করে রেখেছিলাম, এটা কি আপনি খুলেছেন? মহিলার কথাটা আমি চেপে গেলাম, বললাম আমিই দরজা খুলেছি। স্টার্ক আমার দিকে একটু অদ্ভুত ভাবে তাকালেন, কিন্তু আর কিছু বললেন না ওই ব্যাপারে। চলুন তাহলে দোতলায় চলুন, আপনাকে মেশিনটা দেখাই। কর্নেল আর তার ম্যানেজারের পেছনে পেছনে আমি চললাম। বিশাল বড় গোলক ধাঁধার মতো বাড়ি, মেঝেতে কোথাও কার্পেট নেই, দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে, দরজার চৌকাঠ বহু বছরের ব্যবহারের ফলে ক্ষয়ে গেছে, কোথাও একটা জানলাও খোলা নেই। একটা লম্বা প্যাসেজের শেষে একটি ঘরের সামনে দুজনে এসে দাঁড়ালেন। ফার্গুসন বাইরেই রইলেন, আমায় ভেতরে নিয়ে গেলেন স্টার্ক। আমরা কিন্তু এই মুহূর্তে হাইড্রোলিক প্রেসের ভেতরে দাঁড়িয়ে আছি। আপনার মাথার উপরে যে ছাদটা, ওটাই হলো ডিসেন্ডিং পিস্টন, কাজেই কেউ প্রেস চালু করে দিলে আমরা খুব সমস্যায় পড়ব। এই ঘরের মেঝে লোহার তৈরি, সবই ঠিক আছে, কিন্তু মেশিনটা একটু আটকে আটকে চলছে। সেটা কেন হচ্ছে আর কিভাবে ঠিক করা যায়, এইটা বার করা হচ্ছে আপনার কাজ। স্টার্কের হাত থেকে লণ্ঠন নিয়ে আমি মেশিনটা খুঁটিয়ে দেখতে শুরু করলাম। এত বড় প্রেস আমি কোনোদিন দেখিনি, কিন্তু মেশিন চালু করতেই একটা শীষ দেওয়ার মতো শব্দ থেকে আমি বুঝতে পারলাম কি গোলমাল হয়েছে। হাইড্রোলিক মেশিনের কোনো একটি জলে সিলিন্ডারের ওয়াশার ক্ষয়ে গিয়ে সেখান থেকে জল লিক করছে। আমি কথাটা স্টার্ককে বললাম, তিনি শুনে আমায় কিভাবে সারানো যায় সেই নিয়ে কয়েকটা প্রশ্ন করলেন। ওনার সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন আর আমি নিজের মতো ঘুরে একটু মেশিনটা দেখতে লাগলাম। ফুলার্স আর্থের গল্পটা যে সম্পূর্ণভাবে মিথ্যে সেটা আমার কাছে একদম স্পষ্ট হয়ে গেছিল। ওইটুকু কাজের জন্য এত বড় মেশিনের কোনো দরকার নেই।
ঘরের মেঝেটা সত্যি লোহার, তার মাঝখানে অন্য কি একটা ধাতু জমেছিল, সেটা ঠিক কি দেখতে আমি নিচু হয়েছি। এমন সময় স্টার্ক যে আমার পেছনে এসে দাঁড়িয়েছেন আমি খেয়ালই করিনি। কি করছেন আপনি? আপনি আমায় মিথ্যে কেন বললেন বলুন তো কর্নেল? এই মেশিন ফুলার্স আর্থের জন্য ব্যবহার করা হচ্ছে না। কিসের জন্য ব্যবহার করা হচ্ছে সেটা আমায় বললে আপনাদেরই সুবিধে হতো। কথাগুলো বলার পরের মুহূর্তেই আমার মনে হলো যে আমি ঠিক করিনি। কর্নেল স্টার্কের মুখে চোখে আমার কথা শুনে কেমন একটা হিংস্র ভাব দেখা দিল। ঠিক আছে, আপনার যখন এতই কৌতূহল আমি আপনাকে দেখাচ্ছি এই মেশিন কি কাজে ব্যবহার করা হয়। এই বলেই কর্নেল ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজায় তালা দিয়ে দিলেন। আমি চিৎকার করলাম, কর্নেল কর্নেল দরজা খুলুন, কিন্তু কোনো উত্তর পেলাম না। তারপর একটা শব্দ শুনতে পেলাম, যেটা শুনে আমার রক্ত জল হয়ে গেল। কর্নেল বাইরে থেকে মেশিন চালু করে দিয়েছেন। লণ্ঠনের আলোয় দেখলাম ছাদটা আস্তে আস্তে আমার দিকে নেমে আসছে। আমি বারবার ডাকলাম, কর্নেল কর্নেল দরজা খুলুন, কর্নেল দরজা খুলুন প্লিজ, কিন্তু কোনো উত্তর পেলাম না। ঠিক কতটা যন্ত্রণা পেয়ে আমি মারা যাব আমি এটাই ভাবছি। এমন সময় একটা জিনিস দেখতে পেয়ে আমার ধরে প্রাণ এলো। আপনাকে বলেছিলাম না যে মেঝে এবং ছাদ লোহা তৈরি হলেও দেওয়ালটা কাঠের ছিল? সেই কাঠের দেওয়ালের একটা প্যানেলের ফাঁক দিয়ে দেখলাম ঘরে ঢুকছে একটা ক্ষীণ হলদে আলোর রশ্মি। ধীরে ধীরে সেই রশ্মি চওড়া হয়ে গিয়ে একটা দরজার আকার ধারণ করল। কেউ একজন ঘরের বাইরে থেকে প্যানেলটা টেনে খুলে ফেলেছে। আমি লাফিয়ে সেই ফাঁকটার মধ্যে দিয়ে ওপারে পৌঁছলাম একেবারে শেষ মুহূর্তে। তারপরেই আমার পিছনে বিকট শব্দ করে মেঝের উপর নেমে এলো হাইড্রোলিক প্রেস। আমি যেখানে পৌঁছেছিলাম সেটা একটা প্যাসেজ। লাভ দেওয়ার সময় ভয় আমার চোখ বন্ধ হয়ে গেছিল। চোখ খুলে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছেন সেই মহিলা হাতে লণ্ঠন নিয়ে। উঠুন উঠুন উঠুন, চলুন আমার সঙ্গে, সময় নষ্ট করবেন না, চলুন। এবার আমি আর ওনার কথা অমান্য করতে পারলাম না। প্রায় ছুটতে ছুটতে ওনার সঙ্গে বেরোলাম। প্রথমে প্যাসেজ, তারপর একটা ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে, তারপর আরেকটা প্যাসেজ। সেখানে পৌঁছেই শুনতে পেলাম নিচের তলা থেকে দুজনের পায়ের শব্দ এবং গলার আওয়াজ, যেন ছুটতে ছুটতে খুব উত্তেজিতভাবে দুজনে কথা বলছে। আমার সঙ্গিনী একবার হতবুদ্ধির মতো তাকালেন আমার দিকে, তারপর একটি দরজা খুলে একটি বেডরুমের ভেতরে আমায় নিয়ে এলেন। সেই ঘরের খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে। শুনুন, এটাই আপনার পালানোর একমাত্র উপায়, লাফাতে হবে আপনাকে। এটা আমি জানলা খুলে নিচে তাকালাম। বাড়ির সামনে একটা বাগান প্রায় 30 ফুট নিচে। আমি জানলার সিলের উপর বসে লাফানোর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় ঘরে ঢুকলেন কর্নেল। তার হাতে একটা মাংস কাটা ছুরি, অন্য হাতে লণ্ঠন। মহিলা থেকে আটকানোর প্রাণপণ চেষ্টা করলেন। না ফ্রিটজ, না না, ওকে ছেড়ে দাও। তুমি আগের বার আমায় প্রমিস করেছিলে যে আর কিচ্ছু করবে না, ও কাউকে কিচ্ছু বলবে না। ফ্রিটজ, তুমি কি পাগল হয়ে গেছো এলিস? ও সব দেখে ফেলেছে, ওকে যেতে দিলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমার রাস্তা ছাড়ো। না, কিছুতেই না, ছাড়ো বলছি। মহিলাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে কর্নেল এগোলেন আমার দিকে। উনি আমায় ছুরি দিয়ে আক্রমণ করার মুহূর্তে আমি জানলা দিয়ে লাফাই, কিন্তু লাফানোর সময় আমার একটি হাত জানলার উপর রাখা ছিল, ছুরিটা সেখানেই পড়ে। হাতে একটা যন্ত্রণা অনুভব করেছিলাম। নিচে পড়ে আমার হাতের দিকে তাকিয়ে দেখি আমার বুড়ো আঙুলটা কাটা পড়েছে। সেই অবস্থায়
আমি কোনো মতে ছুটতে ছুটতে বাগান পেরিয়ে রাস্তায় বেরিয়ে আসি। সেখান থেকে স্টেশন, সেখান থেকে আপনার এই চেম্বার। হ্যাদলির এই কাহিনী শোনার পর কয়েক মিনিট আমি আর শার্লক দুজনেই চুপ করে বসে রইলাম। তারপর শার্লক উঠে গিয়ে তাক থেকে নামালো তার খবরের কাগজের কাটিং এর বই। কোথায় গেল এই তো, নিখোঁজ মিস্টার জেরেমায়া হিলিং, পেশায় হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, 9 তারিখ রাত 10টায় বাড়ি থেকে বেরোন এবং তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে এনাকে ডাকা হয়েছিল যখন আগের বার মেশিন খারাপ হয়। তাহলে সেই জন্যই ওই মহিলা? নিঃসন্দেহে, পরিষ্কার বোঝাই যাচ্ছে কর্নেল চাইছিলেন না যে তার গোপন কারবারের কথা কেউ ফাঁস করে দিক, কিন্তু এসব আলোচনা পরে হবে। আপাতত আপনি কেমন আছেন? আমি মোটামুটি ঠিকঠাকই, কেন বলুন তো? তাহলে আমাদের কাছে নষ্ট করার মতো সময় একদম নেই। এখান থেকে স্কটল্যান্ড ইয়ার্ড, সেখান থেকে এফোর্ড, চলো। ঘন্টা দিনে পরে আমি, হ্যাদলি আর স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর ব্র্যাড স্ট্রিট এফোর্ডের ট্রেনে বসেছিলাম। ব্র্যাড স্ট্রিট একটা ম্যাপে কম্পাস দিয়ে একটা গোল দাগ দিল। এই হলো 10 মাইল। আপনাকে যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেটা এই সার্কেলের মধ্যেই কোথাও একটা আছে। কোন দিকে আছে আমি বোধহয় সেটা অনুমান করে ফেলেছি। এর মধ্যেই? আমার তো মনে হয় দক্ষিণ দিকে, ওদিকে বিশেষ বসতি নেই, খুব নির্জন। আমার মনে হয় পূর্ব দিকে। আমার মনে হয় উত্তর দিকে, কারণ একমাত্র ওই দিকেই পাহাড় নেই। অন্য কোনো দিকে গেলে খাড়াই রাস্তার কথা মনে থাকতো মিস্টার হ্যাদলি। তোমরা সবাই ভুল করছো, ওরা এখানে আছে। শার্লক ম্যাপের একেবারে মাঝখানে একটি জায়গায় আঙুল রাখলো। কিন্তু মিস্টার হোমস, 1 ঘন্টার রাস্তা। স্রেফ অন্ধকারে চক্রাকার পরিভ্রমণ ব্র্যাড স্ট্রিট। মিস্টার হ্যাদলি, এই জন্যই আমি আপনাকে ঘোড়ার অবস্থা জিজ্ঞেস করেছিলাম। রাস্তার অবস্থা খারাপ আপনি বলছেন, 12 মাইল এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে আপনাকে আনতে গেলে আপনি দেখে বুঝতে পারতেন যে ঘোড়া ক্লান্ত। এটা মন্দ বলেননি কিন্তু। আর ওই মেশিন দিয়ে যে ঠিক কি করা হয় সেটা আমি আন্দাজ করতে পারছি। টাকা জাল, রূপোর জায়গায় অন্য কোনো ধাতু দিয়ে কয়েন তৈরি করছে এরা। এরকম একটা দল যে এদিকেই কোথাও আছে আমরা বুঝতে পারছিলাম। ওদের তৈরি নকল কয়েনে বাজার ছেয়ে গেছে, এইবার ব্যাটাদের বাগে পাওয়া গেছে। কিন্তু এখানেই ব্র্যাড স্ট্রিট একটা ভুল করল, কারণ আমরা পৌঁছে দেখলাম পাখি ফুরুত। এফার্ড স্টেশনে ঢুকতে ঢুকতেই আমরা দেখতে পেয়েছিলাম কিছু দূরে একটি বাড়িতে আগুন লেগেছে। স্টেশন মাস্টার বললেন আগুন ভোর রাতের দিকেই লেগেছিল। আচ্ছা, বাড়িটা কার? ডক্টর বিচারে স্যার। উনি কি জার্মান? না না, জার্মান কেন হতে যাবেন, উনি ইংরেজ। কিন্তু ওনার এক রুগী ওনার বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছিলেন, তিনি বিদেশি। স্টেশন মাস্টারের কথা শেষ হতে না হতেই শার্লক এগিয়ে গেল বাড়িটার দিকে। বিরাট বড় সাদা চুনকাম করা বাড়ি। আশ্চর্যভাবে হ্যাদলি বাড়িটা দেখে চিনতে পারলেন। হ্যাঁ হ্যাঁ, এই তো সামনে ড্রাইভওয়ে। আর আর ওই দেখুন মিস্টার হোমস, ওই জানলাটা দিয়ে আমি লাফিয়েছিলাম। আপনার বদলাটা বেশ জবরদস্ত হয়েছে বলতেই হবে। কি বদলা? আমার মনে কোনো সন্দেহ নেই মিস্টার হ্যাদলি যে আগুনটা আপনার লণ্ঠন থেকেই লাগে, যেটা আপনি প্রেসের ভেতরে ফেলে এসেছিলেন। কিন্তু যারা আপনাকে খুন করার চেষ্টা করেছিলেন তারা বোধ হয় এখন কয়েক সময় দূরে। হোমসের কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। সেদিন ভোরে গ্রামের একজন 3 জনকে ঘোড়ার গাড়িতে করে যেতে দেখেছিল, একজন রোগা আর একজন মোটা পুরুষ, আর তাদের সঙ্গে একজন মহিলা। কিন্তু সেদিনের পর থেকে ওই 3 জনের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। দমকল কর্মীরা বাড়ির ভেতর নানান রকম বিচিত্র কলকব্জা দেখে খুবই অবাক হয়েছিল। আরও অবাক হয়েছিল যখন একটি জানালার কাছে তারা খুঁজে পায় একটি মানুষের কাটা বুড়ো আঙুল। যতক্ষণে আগুন নিভেছে বাড়ি একেবারে ধ্বংসস্তূপ। তার মধ্যেই খুঁজে অনেকটা নিকেল আর টিন পাওয়া গেল, কিন্তু নকল পয়সার কোনো হদিশ মিলল না। আমরা লন্ডনে ফেরার পর হ্যাদলি বললেন, দোষ আমার আঙুল গেল, 50 গিনিও গেল, আর কি পেলাম তার বিনিময়? অভিজ্ঞতা,
এমন গল্প কতজন শোনাতে পারে বলুন? সানডে সাসপেন্সে আজ শুনলেন স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব। শার্লক হোমসের ভূমিকায় মীর, ভিক্টর হ্যাদারলি শোমক, স্টেশন মাস্টার এবং গল্পের সূত্রধার আমি অগ্নি, গল্পের অনুবাদ, রেডিও রূপান্তর, শব্দগ্রহণ, পর্ব পরিচালনা, গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের ভূমিকায় দীপ, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত শুভদীপ, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। শেষ হল স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।